নমস্কার, আপনারা দেখছেন টিভি নিউজ 10, সঙ্গে আমি শর্মিষ্ঠা। রাজ্যে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, আর এই করোনার গ্রাফে হ্রাস টানতেই রাজ্য সরকারের সিদ্ধান্ত আংশিক লকডাউন। এই লকডাউনে সাধারণ মানুষের জীবন কিন্তু নাজেহাল অবস্থা। অনেকেরই চাকরি চলে গেছে, অনেকের ওয়ার্ক ফ্রম হোম, অনেক পরিযায়ী শ্রমিক ইতিমধ্যেই রাজ্যে ফিরে আসছে। এরই মধ্যে মাত্রাতিরিক্ত জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, আর এই মাত্রাতিরিক্ত জিনিসপত্রের মূল্যবৃদ্ধি মধ্যবিত্তের হেঁশেলে কতখানি প্রভাব ফেলেছে সেটাই আজ আমরা দেখে নেব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন টিভি নিউজ 10। বর্তমানে গোটা দেশ জুড়ে চলছে মহামারী। একদিকে করোনা গ্রাস করেছে মানুষের স্বাভাবিক জীবন, ইতিমধ্যেই চাকরি হারিয়েছে বহু মানুষ, ধীরে ধীরে বাড়ছে আর্থিক সংকট, এবং এরই সাথে পাল্লা দিয়ে মূল্যবৃদ্ধি হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের। নমস্কার। এই যে হঠাৎ এতখানি সমস্ত জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, গ্যাসের এত দাম, তার মধ্যে লকডাউন, কতখানি সমস্যায় পড়ছেন? সমস্যা তো খুব অসুবিধা হচ্ছে, কারণ এই করোনার পরিস্থিতির জন্য কাজেরও খুব অসুবিধা। দিন কাজ হচ্ছে না, প্রতিদিন দিনমজুরি কাজ দুদিন তিন দিন হচ্ছে, ব্যাস বন্ধ হয়ে যাচ্ছে, সংসারে খুবই অভাব হয়ে গেছে। তারপর এই যে এখন করোনার জন্যে মানে বাইরে বেরোনো মুশকিল হয়ে গেছে, তা গ্যাসের দামও তো প্রচুর বেড়ে গেছে, তা সেই জন্য আমাদের সংসার চালাতে অসুবিধা হয়ে যাচ্ছে। আর জিনিসের দাম তো খুবই, যেমন তেল, সর্ষের তেল তো 200 টাকা কিলো হয়ে গেছে, তা আমাদের মধ্যবিত্ত ঘরের মধ্যে সংসার চালানো খুব অসুবিধা। দাম 1000 টাকা হয়ে গেছে, হ্যাঁ, আর এই সকাল 7টা থেকে 10টা সেই টাইমের মধ্যে কাজ কি করে হবে? আমার নাম কবিতা সূত্র। সংসার চালাতে একেবারে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। বর্তমানে লকডাউনের এই পরিস্থিতিতে মধ্যবিত্তের হেঁশেলে ঠিক কতখানি টান পড়েছে এই যে লকডাউনের পরিস্থিতি, তার মধ্যে জিনিসপত্রের এত মূল্যবৃদ্ধি, সবার চেয়ে প্রথমে তো করোনাতে সবাই মাস্ক পরে থাকুন, ঘরে থাকুন। এবার আমি যেমনি বললাম কি ঘরে থাকুন, তো ঘরে থাকলে তো আর আমাদের সংসার চলে না, বা আমাদের সব রকম যা দরকারি জিনিস সেগুলো পূর্ণ হয় না, সেগুলোর জন্য তো আমাদের বাইরে বেরোতেই হচ্ছে। এবার সবার চেয়ে প্রবলেম এর মধ্যে ফেস করতে হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলিদের, তাদের খেতেও হবে, পড়াশোনারও চাপ হয়ে গেছে, এবার আয় কম আর ব্যয় বেশি হয়ে গেছে। আমাদের মাস্ক পরতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে, নানান ধরনের ওষুধ খেতে হবে, ভালো খেতে হবে। এবার এইটার জন্য কী হয়েছে কি আমাদের উপরে চাপটা বেশি পড়ে গেছে। এবার খুবই কষ্টের মধ্যে সবার দিন চলছে, আর মানে আমি যেমনি কষ্টের মধ্যে আছি, সবাই একটা মানসিক যন্ত্রণা, শারীরিকটা কম হলেও মানসিক একটা চাপের মধ্যেই সবাই আছে। অনেক কারোর পরিজনরা মারা যাচ্ছেন, অসুস্থ আছেন, তো কোভিড ফেস করছেন। তো সবাইকে বলবো কি অল্প ভালো থাকুন, ঘরে থাকুন, আর যতটা আমাদের এরকম এর মধ্যেই ভালো থাকা যায়, ডিপ্রেশন যাতে না ভুগতে হয় সেই জন্য নিজেদের মধ্যেই কিছু ছোটো ছোটো নিজেদের মধ্যেই অনলাইন কিছু ব্যবস্থা করতে হবে, নিজেরাই ভালো থাকতে হবে, ভালো থাকার চেষ্টা করতে হবে, খুঁজে নিতে হবে নিজেকেই রাস্তা কি কি করে ভালো থাকবো। আর তারপরে জিনিসপত্র যে হারে দাম বেড়েছে, এক তো বাজারে জিনিস খুব কম পাওয়া যাচ্ছে, সময়ে বাধ্য করে দেওয়া হয়েছে, ওই সময়ের মধ্যে কিনতে হচ্ছে, তারপরে জিনিসের দাম বেড়েছে, যার জন্য আমাদের মধ্যবিত্ত পরিবারের মধ্যে অনেক চাপ সৃষ্টি হয়েছে। তো সব কিছুর মধ্যে থেকে আমাদের ওভারকাম করে যেতে হবে, কিছু করার নেই, কিন্তু তাও আমাদের মানে সবাইকে একসাথে থাকলে, আমরা সবাই যদি একসাথে চলি, সব নিয়মকানুন মেনে চলি, হয়তো আমরা এই করোনাটাকেও মাত দিয়ে আগে যেতে পারবো। তো এই বলি, আর কি বলবো। আমার নাম হচ্ছে স্মৃতি পাল। পড়েছে সেটাই দেখে নিতে টিভি নিউজ 10 এর ক্যামেরা পৌঁছে গেছিল মধ্যবিত্তের হেঁশেলে। নমস্তে। বলিয়ে যে লকডাউন কা সিচুয়েশন চল রহা হ্যাঁ
तो सब चीजों का बहुत दाम भी बढ़ गया है। हाँ, वो तो है। रसोई घर में कितना उसका इफेक्ट पड़ रहा है? बहुत ज्यादा। क्या क्या दिक्कतें फेस कर रहे हो? यही सारा सामान का महंगाई बढ़ गया है बहुत। अभी तो ऐसे ही बिजनेस नहीं चल रहा है, लॉकडाउन में बैठे हुए हैं और सारा सामान का दाम बढ़ गया, बहुत दिक्कत से घर चला पा रहे हैं। पढ़ाई में प्रॉब्लम हो रहा है, पैसा नहीं हो रहा उतना। गैस का दाम भी बहुत ज्यादा बढ़ गया है, मतलब सारा सामान का ऐसा दाम बढ़ गया है। राशन का तो कुछ ज्यादा ही हो गया है, तेल वेल इतना महंगा हो गया, सरसों तेल इतना को जो भी है, रिफाइन विफाइन सारा का दाम बहुत ज्यादा बढ़ गया है। आपका नाम? पूनम बगनवाल। नमस्कार। এই যে লকডাউনের পরিস্থিতি, তার মধ্যে মাত্রাতিরিক্ত জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, কতখানি সমস্যায় পড়ছেন? সমস্যা তো অনেক কিছুই আছে, কিন্তু আমরা তাও তো মানিয়ে নিচ্ছি। অসুবিধা তো যার মধ্যবিত্ত বা খুব নিম্ন তাদের হচ্ছেই। হ্যাঁ, চেষ্টা করে যাচ্ছি। জিনিসপত্রের দামও অনেক বেড়ে গেছে, আমাদের বাইরে যাওয়া আসাও অসুবিধা হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, সব কিছু মানতে হচ্ছে। হ্যাঁ, যেমন একটা প্রবলেম, আমার ছেলে বাইরে বেঙ্গালোরে থাকতো, কিন্তু এখন বর্তমানে ওয়ার্ক ফ্রম হোমে আছে, সেটাও একটা সমস্যা, যাওয়া আসার এই চলছে আর কি। মানিয়ে নিতে হচ্ছে, হচ্ছে, কিচ্ছু করার নেই এখানে। Thank you.